হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি ফ্যানে ভাতে রেসিপি নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর তো এই রেসিপিটা আমরা অনেকেই জানি জেনে থাকলেও আমরা রেসিপিটাকে ধীরে ধীরে ভুলে যাচ্ছি তো আগেকার মানুষের রোজকের মেনুতেই থাকতো ফ্যানে ভাতে আজকাল তো আমরা মাসে একবারও এই ফ্যানে ভাতে করে খাই না আগের মানুষগুলো কিন্তু এই সিম্পল খাবার খেয়ে অনেক রোগমুক্তভাবে বেঁচে থাকতো তো দেখুন আজকে আমি খুব পুষ্টিকর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন তো কি কি সবজি নিচ্ছি একবার বলে দিই আমি সিম নিয়েছি আলু এটা ঝিঙে আর কিছু বিনস নিয়েছি গাজরটা কেটে নিয়েছি আর এটা হলো পালং শাক তো পুষ্টি ভরপুর আমি এই জন্যই বলছিলাম কেননা আমি অনেক কিছু সবজি দিয়েই বানাবো আজকে ফ্যানে ভাতটা আমার কাছে যা যা ঘরে সবজি ছিল আমি এই দিয়েই বানাচ্ছি আপনারা যদি এক্সট্রা সবজি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন তো রেসিপিটা আমি শুরু করছি সবজিগুলোর মধ্যে আমি সিমটা গোটা রেখেছি বিনস আর পালং শাকটা এগুলো আমি কাটবো না তো প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এদিকে জলটা গরম হতে থাক আর আমি চাল আর ডালটা রেডি করে নেব আমি এক বাটি চাল নিয়েছি আর হাফ বাটি ডাল নিয়েছি চালের পরিমাণটা কম ইউজ করব। তো জলে আমি দিয়ে দিলাম নুন নুনটা দেওয়ার পর এবার আমি এক একে চালটা তারপর আমি ডালটা দিয়ে দেব। প্রথমেই আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দেওয়ার দু তিন মিনিট পর তারপর আমি বিনসটা দিয়ে দেব সব সবজিগুলো আর কি দু তিন মিনিট পর পর দিয়ে দেব এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার দেখুন জলটা ফুটে এসেছে এবার আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো সব সবজিগুলো আমি একেবারে দিইনি কারণ গলে যাবে ঝিঙেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তারপরে সিমটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না তার জন্য আমি সিমটা সব থেকে লাস্টে দিলাম এবার একটু ভালো করে নেড়ে দেব সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে আর বাকি রইল শাকটা পালং শাকটা আমি লাস্টে দেব তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে থাক এবার দেখুন ভাতটা হয়েই এসেছে এবার আমি পালং শাকের পাতাগুলো দিয়ে দেব পালং শাকের পাতাগুলো দেওয়ার পর খুন্তি করে ভালো করে আমি মাখিয়ে নেব ভেতরে দিয়ে দেব কেননা সব থেকে লাস্টে দেওয়া হয়েছে এটা আর বেশিক্ষণ সময়ও লাগবে না দু তিন মিনিট হতে দেব দু তিন মিনিট পর আবার ফিরে আসছি এবার শাক সবজি ডাল সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেব আপনারা চাইলে ঘিও দিতে পারেন আবার মাখনও দিতে পারেন সর্ষের তেলটা দেওয়ার পর আমি দু মিনিট ফোটাবো তাহলেই রেডি হয়ে যাবে ফ্যানে ভাতের রেসিপিটা আর নামানোর আগে আপনারা একবার নুনটা চেক করে নেবেন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে সার্ভ করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে সবজি আছে এর মধ্যে তো এই ফ্যানে ভাত বা সেদ্ধ ভাত যাই বলেন না কেন আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কেননা খুব স্বাস্থ্যকর উপকারী এই ফ্যানে ভাতের রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকেও দিতে পারেন খুবই পুষ্টি গুণে ভরপুর তো ফ্যানে ভাতের সাথে আমি একটু আলু মাখা নিয়ে নিলাম তো আলু মাখার রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই প্লেটটা আমি রেডি করছি আমার ছেলের জন্য আমার ছেলে ঘিটা খুব পছন্দ করে তাই ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আর ঘিয়ের সেন্টটা দিলে ও ভালো খেয়ে নেয় তো আপনারা চাইলে দিতেও পারেন আর নাও পারেন তো ফ্যানে ভাতের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই